হাবিল ও কাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের ইতিহাস অনুসারে কাবিল এবং হাবিলের মাধ্যমেই প্রথম কবর দিয়ে শুরু হয়। তাদের মধ্যে থেকে পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমেই মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয়। হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম উভয় জান্নাতের সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন, কিন্তু তাদের পিছু লাগলো ইবলিস নামের এক পাপিষ্ট শয়তান। ইবলিস চাইল তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে। যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছে ছিল ইবলিসের, তার চেয়েও বেশি ইচ্ছে ছিল তারা যেন আল্লাহর দেয়া আদেশ অমান্য করে তাকে নাখোশ করে। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন, আর ইবলিস কিনা বেছে বেছে ওই বিশেষ ফলটিকে টার্গেট করল। দুইজনকে প্ররোচিত করে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল। আদম আলাইহিসসালাম এবং বিবি আলাইহিসসালাম দৃশ্যত পাপ করে বসলেন। জান্নাতে পাপের স্থান নেই, তাই শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বলা হলো পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মার্জনা করতে পারলে তারা আবারও জান্নাতে ফিরে যেতে পারবেন। কিন্তু অশান্তি তারপরেও রয়ে গেল, কারণ পৃথিবীতেও অস্তিত্ব বিরাজমান সেই পাপিষ্ট শয়তান ইবলিসের। ইবলিস শয়তান তার শেষ চাওয়া হিসেবে আল্লাহ তাআলার কাছ থেকে বিশেষ কয়েকটি ক্ষমতা চেয়ে নিয়েছিল। অভিশপ্ত হবার আগে ইবলিস আল্লাহর অনেক ইবাদত করেছিল। ওই ইবাদতের প্রতিদানস্বরূপ আল্লাহ তাকে চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন। প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হল যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে। সেই হিসাবে আদম হাওয়ার পৃথিবীতে চলে আসা তার জন্য তেমন কঠিন কিছু নয়। যাই হোক, পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামের সন্তান জন্ম হতে লাগল। ধীরে ধীরে পৃথিবীতে বাড়তে লাগলো মানুষ, কিন্তু দৃশ্যত এখানে এক সীমাবদ্ধতা রয়ে গেল। আদম এবং হাওয়া আলাইহিসসালাম তারা যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী, তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন। ইসলামী নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না, সেই হিসাবে এটিই হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম। এরপর মানবজাতি বিলুপ্ত হয়ে যেত, কিন্তু এখানে তো পুরো মানবজাতির অস্তিত্বের প্রশ্ন, তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। বিবি হাওয়া আলাইহিসসালামের গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়। প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো। একই জোড়ার ছেলে এবং মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না, বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে। হাবিল এবং কাবিল ছিল ভিন্ন জোড়ার, সে কারণেই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায়, একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়, হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না, সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল কিনা পায় কম সুন্দরী মেয়েটিকে, কিন্তু কাবিল বেঁকে বসে, সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না, যেইভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে। এমত অবস্থায় পিতা আদম আলাইহিসসালাম তিনি একটি মীমাংসা করলেন, তাদের উভয়কে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন। আল্লাহ যার কুরবানি গ্রহণ করবেন তার ইচ্ছেই জয়ী হবে। কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হলো না তার ফয়সালা হবে কি দিয়ে। তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না, সেই সময় যে কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কুরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো, আর আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলেই পরিষ্কার হয়ে যেত যে আল্লাহ কর্তৃক কুরবানি গৃহীত হয়েছে। পিতা আদম আলাইহিসসালামের দেয়া মীমাংসা অনুসারে তারা উভয় কুরবানির বস্তু উপস্থাপন করলো আল্লাহর কাছে। হাবিল উপস্থাপন করলো একটি সুস্থ মোটাতাজা দুম্বা, আর কাবিল তার কিছু সবজি এবং শস্য উৎসর্গ করল। তখন সবজি এবং শস্য কুরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকেই কবুল করলেন, উপর থেকে আগুন এসে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সেই হিসেবে বিয়ের নিয়ম রইল আগের মতোই, হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেওয়া মেয়েটিকে। কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না, সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেননি। কুরবানিতে প্রত্যাখ্যাত হওয়াতে আর স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধের বশে হাবিলকে সে বলল, তোর ইচ্ছে কোনোভাবেই আমি পূরণ হতে দেব না, প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল ওই সে পাপিষ্ঠ ইবলিস শয়তান। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল, সে বলেছিল আল্লাহ তাদের কুরবানি কবুল করেন
যার উদ্দেশ্য সৎ। আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছুই করব না, কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি। কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনোই পরিবর্তন হল না। ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করল তার আপন ভাইকে। এরপরে কাবিলের মন গলে যায় এবং অনুভব করে, আহারে, সে কত বড় ভুল করে ফেলল। নিজের ভাইকে নিজাতে মেরে ফেলল, এর চেয়ে বড় ধৃষ্টতার কি হতে পারে? ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হল এবং নিজের অপকর্ম কিভাবে ডাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তখনও মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ এর আগে কোনো মানুষের মৃত্যুই ঘটেনি। মৃতদেহটিকে নিয়ে কি করবে এই নিয়ে যখন সে চিন্তায় মগ্ন, তখন দেখল যে একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করল। তারপর সেই গর্তে একটি মৃত কাককে এনে সে কবর দিয়ে দিল। এই দেখে কাবিল ভাবল তাকেও হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে, তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটি ছিল মানবজাতির প্রথম কবর। কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুইটি ছিল ফেরেশতা এবং এদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছিলেন যেন তাদের দেখে কাবিল শিখতে পারে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আজই প্রথমে চ্যানেলটি ভিজিট করে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।